নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি শাহনালী শুরু করছি জেলার সারাদিন এবং প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে দিকে নজর রাখবো এজেন্সের বিরুদ্ধে কমিশনের তৃণমূল দিল্লিতে তৃণমূলের ধর্নায় উত্তেজনা টেনে হিচড়ে তৃণমূল নেতাদের সরায় দিল্লি পুলিশ শান্তনু সেন দোলা সেনদের আটক করে দিল্লি পুলিশ এজেন্সের বিরুদ্ধে আজ কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেখানেই উত্তেজনা ছড়িয়েছে টেনে হেচড়ে তৃণমূল নেতাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ শান্তনু সেন দোলা সেনদের আটক করেছে দিল্লি পুলিশ আপনারা জানেন এনআইএ গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল এনআইএ এর উপর হামলার অভিযোগ ওঠে এবং তার পরিপ্রেক্ষিতেই সেই ঘটনাকে এনআইএ এর এই তদন্ত অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং এবার এজেন্সের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে তৃণমূলের ধর্নায় উত্তেজনা আপনারা যে ছবি দেখছেন টেনে হিচড়ে তৃণমূল নেতাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ শান্তনু সেন তৃণমূল সাংসদ দোলা সেনদের ইতিমধ্যেই আটক করেছে দিল্লি পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কমিশন কমিশনের অফিস চত্বর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেন আজই এজেন্সের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দোলাশেন তাকে কিন্তু রীতিমত টেনে হিচরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে শান্তনু সেন দোলাশেনদের আটক করেছে দিল্লি পুলিশ ধনায় বসার আগে তৃণমূল সাংসদ দোলাশেন তিনি কি বলেছেন শুনবো আমরা বলতে চাই যে মুনি বাবু আপনি মনে করে থাকেন সবই তাদের জমিদারী তারা যদি মনে করে থাকেন এইসব সেন্ট্রাল এজেন্সি গুলো এনআইএ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে বিজেপির একটা কোন প্রতিষ্ঠান তাহলে তারা ভুল করছে আমরা সেটাই ইলেকশন ভাবে জানিয়েছি যে আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে এটা যেন না হয় এবং আমরা সেই জন্য দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছে চিফ তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে লেভেল প্লেইং ফিল্ডের জন্য সমান মাঠে খেলার জন্য ওরা এই চিফদেরকে বদল করুন যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে তাই চিফরা এক্ষুনি বদল হোক আমরা এটা দাবি করেছি ইলেকশন কমিশনের কাছে

কাছ থেকে তাদের যখন তুলে নিয়ে আসা হয়েছিল তখন থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এই মুহূর্তে কিন্তু জামিনের প্রক্রিয়া তাদের চলছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ ছিল যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দিল্লি পুলিশকে এইভাবে কাজে লাগানো হয়েছে এবং তাদের মহিলা সাংসদদের যেভাবে চুলের মুঠি ধরে ট্রেনে হেঁজিরে তোলা হয়েছে গাড়িতে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদের একটা কর্মসূচি নেওয়া হতে পারে বলে আমরা তৃণমূল সূত্র থেকে জানতে পারছি তবে তারা যেটা অভিযোগ করছেন যে এই যে এনআইএর সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে প্রত্যক্ষ পরিষ্কার যেভাবে ভূপতিনগরের ঘটনাকে হয়েছে এবং যেভাবে ভূপতিনগরের তৃণমূল কংগ্রেসের আরো তিরিশ পূর্ব মেদিনীপুরে তাদেরও কিন্তু ডাকার প্রক্রিয়া চলছে সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে বিক্ষোভ কর্মসূচি করতে গেছিলেন এবং স্মারকলিপি দিতে গেছিলেন এবং স্মারকলিপি দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা হয়নি তারপরেই তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলে এবং ধুমধুমার পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ ছিলেন তাদের চুলের মুটি ধরে বাসে তোলা হয়েছে এবং এই মুহূর্তে তাদের জামিনের প্রক্রিয়া চলছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন একেবারে ঠোটো জগন্নাথের মতো আচরণ করছেন তবে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিক আন্দোলন নামবেন এই আজকের ঘটনা নিয়ে একদমই দিব যদি তুমি আমাদের সঙ্গে থেকে আপনাদের আবারও জানিয়ে রাখি আজই এজেন্সের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেখানেই ধর্নায় উত্তেজনা সৃষ্টি হয় ইতিমধ্যে শান্তনু সেন এবং দোলা সেনদের আটক করেছে দিল্লি পুলিশ এবং ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছিলাম শান্তনু সেনের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের তেসরা অক্টোবর বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে যেভাবে আমরা কৃষি ভবনে এসেছিলাম মন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রী দেখা করে পালিয়ে গিয়েছিল তারপর সেখানে শান্তিপূর্ণ অবস্থান করার সময় দিল্লির পুলিশ আমাদের মারতে মারতে চ্যাংদোলা করে টেনে হিজড়ে নিয়ে গিয়েছিল আজকে সেই একই জিনিসের পুনরাবৃত্তি হলো নির্বাচন কমিশনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমাদের মারতে মারতে টেনে হিজড়ে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা শুনলেন সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম এবং তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি তুমি যেমনটা বলছিলে তার পাশাপাশি আমি জানতে চাইবো যে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সেই মতোই তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন এবং আগামীকাল রাজ্য জুড়ে তারা বিক্ষোভ করবেন এবং যেমন তাদের প্রচার কর্মসূচি চলছে এবং সে নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা হয়েছে এবং যে প্রতিনিধি দল গেছিলেন সে প্রতিনিধি দল প্রতিনিয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং আগামীকালের কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে তবে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে একেবারে প্রত্যক্ষ মদতে এনআইএ যেভাবে তদন্ত করছে ভারতীয় জনতা পার্টির হয়ে তারা যেভাবে কাজ করছেন এবং জাতীয় নির্বাচন কমিশন যেভাবে ছোটো জগন্নাথের মতো আচরণ করছেন তা নিয়ে কিন্তু তারা বৃহত্তর রাজনৈতিক আন্দোলন করবেন এবং তারা যেটা বলতে চাইছেন যে নির্বাচনকে একেবারে প্রশাসনে পরিণত করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যা যা করণীয় সমস্ত কিছুই তারা করছেন তবে তারা আগামী দিনে কিন্তু রাজনৈতিক আন্দোলন করবেন কিছুক্ষণের মধ্যেই তাদের আগামীকালের কর্মসূচিও ঘোষণা হতে পারে একদমই দেবজ্যোতি অবশ্যই আমাদের সেদিকে নজর রাখবে আগামী পদক্ষেপ কি নেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপাতত ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে ধূপগুড়ির হুঁশিয়ারির পাল্টা জবাব বাঁকুড়ার রায়পুরে প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় জেলে ভরায় নিদান যার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নরেন্দ্র মোদী দু পকেটে এজেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীর পদ থেকে তার ভাষা ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো ভোটের মুখে সক্রিয় ইডি সিবিআই এনআইএ জানিয়ে বিজেপির বিরুদ্ধে প্রায় একজোট হয়েছে বিরোধীরা ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी বাঁকুড়া থেকে মোদীর এই হুঙ্কারের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পদে থেকে এই ধরনের বক্তব্য শোভা পায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন মমতা একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে চারই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा सबको जेल में भेजेगा अरे अभी तो जेल हो गया अभी तो हिंदुस्तान को जेल बना दिया लोकतंत्र तो को अब जेल बना दिया गणतंत्र तो को अब जेल बना दिया हम लोग आपको डरते नहीं है हमारा पांच लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं हमारा आगर आप आपका हिम्मत है जनता को ভোট লেকার রায় লেকার জিতনে কেলিয়ে তো আপ কিউ অ্যারেস্ট কর রয় নে এর আগে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন পাঠায় ডি তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সোমবার ফের তিন তৃণমূল নেতাকে ডেকে পাঠাইয়ে না আপকা এক পকেটমে না এ আর এক পকেটমে সিবিআই এক পকেটমে মে ইডি তো আর এক এক পকেটমেই ইনকাম ট্যাক্স এনআইএ সিবিআই বিজেপি কা ভাই ভাই ইনকাম ট্যাক্স ইডিআর ইনকাম ট্যাক্স বিজেপি কর ট্যাক্স কালেকশন কংগ্রেস ভারতবর্ষের স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা করেছে আর সেই রাজনৈতিক দলের থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে সুতরাং এ ধরনের নীতি কথা আমার মনে হয় রাজনৈতিক ছাত্ররা বা কোনো রাজনৈতিক কর্মী গ্রহণ করবে না মুখ্যমন্ত্রী ইডি সিবিআই এর কথা বলছেন যা তদন্ত হচ্ছে তো আদালতের নির্দেশে আদালতে কেন তারা স্বস্তি পাচ্ছেন না এজেন্সির সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে তৃণমূল দিল্লি গিয়েও দরবার করে তারা কলকাতা টিভি জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর পারিবারিক দ্বন্দ্বে চরম উত্তেজনা মতুয়া ঠাকুর বাড়িতে একদিকে সাংসদ মমতা বালা ঠাকুর অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে ঘরে ঢুকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ মমতা বালা ঠাকুরের শনিবার রাতে ১৩ জনের নামে অভিযোগ গাইঘাটা থানায় শান্তনুর দাবি দীর্ঘদিন তাদের দাদু ঠাকুমার ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তালা ভেঙে সেখানে ঢোকেন তিনি রবিবারে পর সোমবার উত্তেজনা মতুয়া ঠাকুর বাড়িতে সাংসদ মমতা বালা ঠাকুর অভিযোগ করেন তার প্রয়োজনীয় নথি বিনাপানি দেবীর ঘরে রয়েছে সেগুলে তিনি পাচ্ছেন না সেই অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে নিয়ে বিনাপানি দেবীর ঘরে ঢুকে পুলিশ ঘর থেকে বেরিয়ে আসার সময় দুপক্ষের লোকজন একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় স্লোগানও দেওয়া হয় উত্তেজনা ছড়া এলাকায় তবে পুলিশের হস্তক্ষেপে বচসা বেশি দূরে গইনি রবিবার মতুয়া মহামেলার মধ্যেই ঠাকুর বাড়িতে তুলকালাম বড়মা বিনাপানি দেবীর ঘর দখলের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৃণমূল সাংসদ বালা ঠাকুরের অভিযোগ জোর করে তালা ভেঙে ঘর দখলের চেষ্টা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া মহামেলার মধ্যেই ঠাকুরবাড়িতে তুল কালাম বড়মা বিনাপানি দেবীর ঘর দখলের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ জোর করে তালা ভেঙে ঘর দখলের চেষ্টা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বড়মার ঘরটা কার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল গাইঘাটা থানায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুর ও তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ তেরো জনের নামে অভিযোগ দায়ের করা হয় ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল আজকে যদি আমার পরে অত্যাচার করে তার জন্য বড় মার ঘর দখল করতে এসছে দখল করে দরজা তো খোলা তো ওখান দিয়ে যাবে কেন তার যদি যেতে হতো এই ঘরে বড় গেট খোলা ঢুকে তার ঘরের ভিতর যেতেই পারতো তালা ভেঙে গেছে সিসি ক্যামেরা ভেঙে এবং আমরা ওখানে আমার মে আর আমি মধুপন্ন ঠাকুর আমি বসে আছি দরজার কাছে বারান্দায় আমাদের ঠেলে গুতিয়া ফেলে দিয়ে আমাকে বুকের পরпараমাটা দিয়ে টি ঘরে ভিতর ঢুকে গেল জুতো পায় দিয়ে নিজেদের সমর্থন নেই গায়ে জোরে दखলদারি দেখাতে গিয়ে যে গুন্ডা আমি শান্তন ঠাকুররা করলেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সাংসদ মমতা বলা ঠাকুরও তীব্র নিন্দা করেছেন ঠাকুর বাড়ির যে ঘরটির তালা ভাঙা হয়েছে বলে অভিযোগ সেই ঘরে বাস করতেন বিনাপানী ঠাকুর ও তার স্বামী প্রমোধ রঞ্জন ঠাকুর বিনাপানী ঠাকুরের পাশের ঘরে থাকতেন কপিল কৃষ্ণ ঠাকুর ও মমতা বড়মা বিনাপানী দেবী মারা যাওয়ার পর তার ঘরটি ব্যবহার করতেন মমতাবালা ঠাকুর যদিও শান্তনু ঠাকুরের দাবি ঘরটি তার দাদু ঠাকুমার পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকে এই ঘরে দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ থেকে পনেরো বার এখন কেউ যদি এই ঘরে হুলি নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে বাবা কোন কোন হুলিগ্যানরা এই ঘরে থাকছে মমতা ব্যানার্জ শান্তনু দ্বন্দ্বে পারিবারিক বিবাদ সর্বসমক্ষে সম্পত্তি নিয়ে আকচা আকচিতে জড়ান কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সম্পর্ক ভুলে ঠাকুরবাড়ির দুই শরিকের দ্বন্দ্বে উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরনগর থেকে দেবাশিস মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি ফের জিতেন্দ্র তিওয়ারি ও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস শাসক বিরোধী আক্রমণ পাল্টা আক্রমণের সরগরম আসানসোলের রাজনীতি এখনো প্রার্থীর নাম ঘোষণা না হলেও জনসংযোগে জিতেন্দ্র তিওয়ারি ভূপতিনগর কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম জড়ানো একটু হলেও কি ব্যাকফুটে আসানসোলের ভূমিপুত্র উঠছে সেই প্রশ্ন ভূপতি নগর কাণ্ড নিয়ে এনআইএ এবং বিজেপির আঁতাতের বিস্ফোরক অভিযোগ করেছে তৃণমূল যার পাল্টা বিবৃতিও দিয়েছে এনআইএ শাসক দলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য এনআইএ এসপির বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন জিতেন্দ্র বিজেপি নেতা এই অভিযোগ শুধু অস্বীকারই করেননি মানহানের মামলা করার পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন এই আবহে জনসংযোগে নামলেন জিতেন্দ্র তিওয়ারি এখনও পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি ভোজপুরি গায়ক ও অভিনেতা পবন সিংকে আগেই প্রার্থী করেছিল গেরুয়া শিবির কিন্তু ভোটে লড়তে রাজি নন পান পরে রাজি হলেও আসানসোল থেকেই লড়বেন কিনা স্পষ্ট নয় তাকে বোঝানোর পালা চলছে কিন্তু শেষমেশ তিনি না হলে কি জিতেন্দ্র তিওয়ারি নাম ভাসছে এটা আঁচ করেই কি তৃণমূল পাল্টা চাপের খেলায় নেমেছে জিতেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ কি সেই কারণেই তবে বিজেপির দাবি ওর বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবে না তৃণমূল দু লোকসভা ভোটে আসানসোলে যেতে বিজেপি উনিশে পালাবদল যেতেন শত্রুঘ্ন সিনহা এবারও তিনি তৃণমূল প্রার্থী আসানসল ফিরে পেতে মরিয়া বিজেপি ভূমিপুত্রেই আস্থা রাখতে কি জিতেন্দ্র বাজি তাই প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রায় প্রত্যেক দিন আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের সঙ্গে যাখে খেয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনও মাঠে নেমে ফুটবল খেলে জনসংযোগ বাড়িয়ে চলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সোমবার সকালে কুলটির গলফ গ্রাউন্ডে মর্নিং ওয়াকে আসা মানুষদের সঙ্গে কথা বলেন মাঠে ফুটবলও খেলেন তারপর রানীতলা মোড়ে সকলের সঙ্গে চা খান জনসংযোগ বলা ঠিক না জনসংযোগ তো এভরিডে হয় সব সময় জনসংযোগ হয় না না ঠিক জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে কিন্তু দেখুন আসানসোলে তো মানুষ আমাদের জন্য সুযোগ জনগণ না আসানসোলের মানুষ আসানসোল লোকসভার মানুষ কুলটির মানুষ আমার পরিবারের সদস্য তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন সেটাকে আর জনসংযোগ বলা চলে না তিনি আসানসোলের ভূমিপুত্র হাতের তালুর মতো আসানসোল তাঁরছে না তাই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী না দিলেও আসানসোলের মাটিতে বিজেপি কর্মী সমর্থকরা সবসময় মানুষের পাশে রয়েছেন এই বার্তা দিতেই সম্ভাব্য প্রার্থী হতে পারেন ধরে নিয়ে জনসংযোগ প্রায় রুটিনের মতো করে ফেলেছেন জিতেন্দ্র তিওয়ারি তবে ভূপতিনগর কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম জড়ানোয় একটু হলেও কি ব্যাকফুটে আসানসোলের ভূমিপুত্র তবে বঙ্গ বিজেপি ভূপতিনগর কাণ্ডের শাসক দলকে নিশানা করলেও জিতেন্দ্র তিওয়ারির পাশে কতটা আছে তা নিয়ে সন্ধিহান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই পরিস্থিতিতে চাপের মুখে কি জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলে প্রার্থী করবে বিজেপি প্রশ্ন আসানসোলের আনাচে কানাচে লোকসভা ভোটের আগে এনআইএ হানা নিয়ে ভূপতিনগর আসানসোল কোথায় যেন এক বিন্দুতে মিলে গেল আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি জেলার সারাদিন আছে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন